mandi kore na nosibe be mandi kore Hello, what are you man? I am chairman. Oi leitam parchina ha butare baloke be mandi korche ar nosibe dor parche ahare butare apnar chillo na আপনি কত সুন্দর একজন হ্যান্ডসাম মানুষ ম্যাডাম আপনি কিটা যে হই ইটা কিটা হ্যান্ডসাম আমার দেখরা বিহার আগে আরো বহুত বড় হ্যান্ডসাম আমি আসলাম বুঝছেন কিন্তু আপনার পরিচয়টা আপনাকে চিনলাম না আমি লন্ডন থাকি লন্ডন আমি বিশাল একটা প্রজেক্টের মালিক কিন্তু 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 আমার রে বেনক মারলা কেন হুকা চাই আসলে কিন্তু হইলো দুই বছর আগে আমার হাজবেন্ড মারা গেছেন ও আমি দেশ হয়েছি বিয়া করার লাগি কিটা করতাম আমার ঘর রুবেলের কথা খুঁজে দেখতাম নি আমার ঘর তো আবার স্মার্ট আছে হ্যালো কিটা চিন্তা করল না কই না ওই যে আপনার নাই দি আপনার লেখা আমার গুপু আছে বুঝছি ওই যে চার মা নাই কিন্তু বুঝছি বুঝছি আপনার ফুয়ার একজন মা দরকার জি 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 আসলে আপনার আমার পছন্দ হইছে আপনার যদি কোনো আপত্তি না থাকে তে কিছু আলোচনা করিয়া দেখতাম পারি আমি বুঝতাম পারছি আপনি মনে করে লন্ডন বিয়া করিয়া নিয়া আপনার সব ব্যবসার দায়িত্ব তান্ডে দিতে নাইনি ও তো বুঝি লাইছিল এর লাগি তো আমি আমার এলাকাত হইয়া আপনার এলাকাত আইছি একজন জামাই খুঁজার লাগে আচ্ছা মোটাম আপনার এলাকা ছাড়িয়ে আমার এলাকা তাই দেখেন আপনার এলাকার কিটা বেটাইন তো অভাব আছে অভাব আছে আমি শুনছি আপনার এলাকার বেটাইন খুব সৎ আর বউ ভক্ত ওই কেন বসই ঠিক বুঝছেন আপনি আমারে দেখতে পারুন ও দেখুক আমার বউ মরার প্রায় 17 বছর হয়ে গেছে বুঝছেন আমি তান ভক্ত এখন পর্যন্ত তানরে বলতাম পারছি না এবং বিয়েও হচ্ছি না তার মানে আপনি বিয়া করতে না 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 ইলা কিছু না হইলে বিশ্বাস করবার নি আপনি না ওই অন্য কেউ হইলে রাজি হইলাম না ওনে বুঝছি কিন্তু আমার তলে রাজি হইলে কেনে রাজি হইলাম ওনে রাজি হইলাম ওনে কাজ যদি কই আপনার যে সুন্দর সেটা আপনার যে মুখর বুলি বলতে কণ্ঠ নালি ঠিক আমার ডুবেলোর মার মতো সত্যি সত্যি মানে তিন সত্যি 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 সত্যির মানে বিয়া করি বুঝছি এর নৌকা আপনারে দেখার বার্তা কিনেন আমার ভিতরে কুর 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 হরিয়া হেমার ঘন্টা বাজে আহা উনি আমার কিছুটা জানা আরাম হয়েছে আচ্ছা আমরা কি তা হকল মাত রাস্তাত মাতিতাম নি সরি 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 ও তো হুকা আপনারে ভাইয়া হন আমি আপনার বাজে উনা একজন ভদ্র মহিলারে লইয়া কোথায় বে রাস্তাত মাতবা একটু নাইকা মারল আমার বাড়ি ভুইয়া আমার ফুলে হুকা 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 আর তোর আমি বারবার উঠে কই তুই গড়তে কি বার হইতে না গড়তে কি বার হইতে না তাইলে তুই কেনে বার হইতি তাইলে তো নিশ্চিত তুই হটাই বুয়া রুবেলের লগে দেখা করতে চাইছিস না ওই রুবেলের লগে দেখা করছিস তো কি তো হইছে রাস্তাতে মানুষের উনানি লাগেনি ইটা তোর বাফর খাইছিল জীবনে খাইছত পাল্টি তোরা রাস্তাত বার হইয়া বকরি লান বে বে এই দেখা নারা বালু একটা টেকর মার মারি ফেলাই দিম এই তোর কথা দিলে টিয়া কইছি ফাল লগে দেখা করতে দা হে তারপরে আমার কথা মান্য করিয়া গেল দেখা করছ লম্বা লম্বা মাত্র দয়া গুরে আজকে কিতা দেখর মু তুমি আবার কিতা করতা আর খালি রুবেল 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 কি তোমার এলার্জি নি আর এলার্জি বি হাউজ এই তুই জানস নি রুবেলর বাপ কথাই আমার কিতা হইছে রুবেলর আব্বা তোমার কিতা হইছে হাই রে মাই রে মাই কিতা দে হইতাম রুবেলর বাপ কথাই আমার ভাইয়া রাস্তার মাঝে চ্যালেঞ্জ করছে যে মনাই উদ্যারা আমি কটাই খে মরি জিম তারপরে আমার কুয়ার বহুড়ি তার ফুড়ি পপিরে ডাকলা আমি তোমার চ্যালেঞ্জ করলাম রুবেলের তাই না মারে তেন বহুড়ি নিতে হইব আর কটাই সাছে মানতে হইব কিতা মাতস রগ মাই খানো কা না বুঝে সিল্লাই দা দুনিয়া তার কত ফুয়াই না সই অন্য জায়গা তরে বিয়া দিমু কেনে আমার ইজ্জত কান্তারে তুই নষ্ট করতে কচাই রুবেলের লগে বিয়ে হইলে তোমার ইজ্জত কম তো ফেনে বা তাই না শুনাই দা কত এনসাম হাই রে হাই কিতা যে হইতাম জাহানারা বানু তোমার ফুড়ি রে এ বেটি এই হুন
হেনসেন দেখি তা করতে যদি ইজ্জত না বাসে ইজ্জত যদি না বাসে তাইলে হেনসেন দেখি তা করতে রে মাই যে জায়গা তার দুনিয়ার কত হুয়াই না জান তাইলে হুয়ার লাগে কেন মরস তুই বাবার কত একটা বার চিন্তা করস তা করে আচ্ছা রে কইছ তুমি ভালা ভালি করিও না বাড়ি না পুরিরে ভালা করে বুঝাই কই না তুমি বুঝাইবা না ও মাই ইতা করিস না রে গো তোর বাপের কথা হুন তাই ভালা লাগি কই দা তোর আমি কই কি তার আবার সারিন্দাই বাজাই কি তাই জাহান্নাতরা ইলান যদি ফুটিরে যদি বুঝা সুড়িয়ে কি তা বুঝবান বনি মাই
কিতারে মনতে জানি ই আমার দুয়ারে বুকলা বুকলি হরছনি কিতো হইছো কথা উলকা বুলকি করব না তোমার বাপ বউ নানি আমার বাপ বিয়ার পুরিয়ে ডাক্তার জরুরি আর দরকার আছে কিতা দরকার মাটন হয়ে যাই তুমি ডাক্তার ডাক্তার হলো সামনে মাথা বাল্লা এ জাহানারা জাহানারা বাসন পপিরে লাগে সালামু আলাইকুম বাবি বাল্লা আছি আছি তো বাল্লা কিতা বিষয় আইসলাম কি জরুরি আর দরকার কিতে মন জরুরি হতা তোর আমার বউ নাইলে ফুরিয়া নাইলে হইলা কুলা সাহরে সময় খুব আহা ভাই সাহেব না গরব হও না জিকার বলবাই না কিতার লাগি আইছো এত হেম দেখাই না নে মারি ভাল লাই তুমি আরে হইলা ওখান ওখান হইলা গরব হামাইলে সমস্যা আছে আমার সময় নাই ও মন নাই ভাই আইছলাম যে দরকার রে কই দে মা কি তোমার ফুডি গুতা নানি আমার ভুয়া মত ইটা দিলা কথা দিলাম আজীবন সুখে থাকবে কটাই মিয়ার ফল লগে বিয়া দিলাম না আর তোমার ফল লগে দিলাই মনে বিয়া রাখো তোমার কটাই কটাই আবার কিতা তুমি কটাই রে হাটল লগে মিলাইও না হাটল এক জিনিস আর কটাই আর এক জিনিস বুঝছো নি আমার ভুয়া গুতা খরচা কাটল সুখে শান্তিতে থাকবো মন নাই ভাই দেখো না কেনে চিন্তা করি চিন্তা করা যায়নি হে বেটে মন তো জলদি তুই কিতার তাকে কিতা মাত দে ডেমাল হাল চোস না কিতা মত গঞ্জা দরি চোস না কি তাই হুন খটাই মের তুই বেলা করিস না তার একটা সম্মান না সাইল বারকুর ফেল চেয়ারম্যান হে বুঝছিস নি তুই তো ইতো না হে বেটার একটা নাম ডাক আছে খটাই হইলে সবে চিনি কিন্তু তার হুয়ার হাসে রে আমি আমার পুরি বিয়া দিয়ান না তুই কোন সাহসে আইলে আমার পুরি ইন্তে করি তোর হুয়ার লাগি জাগি বেলা বেলা না বেজ্জত করিলি ও মন নাই ও তা কিতা মাত্রে বে তুই একটু আমার বংশের মুখে সাউজ বলুয়ানোর বংশ বে হয়তো এখন সিজন অনুযায়ী পরিস্থিতি শিকারে নানি হুকাইয়া একটু টাটকা হয়ে গেছি এইলে নামগন অনেক কাছে নামগন দিয়ে কিতা করতাম তোমার ফুয়া গো তাতে শিকার লাগান কোসেন যায়নি আমার ফুরির লগে ইয়া মালি কি করে শিকার কইও না তার কত হাজার সিল আছে আসমানের উপরে তারে নানি হে দেখা শুনা করে লাগি তার বেশ হল তাই যে শিকার কইও না উই উজ্জ্বল বানর বংশর গুয়া মত ওইছের বাম খন্তা বল কর আবে টি তার ফুয়ার রে চিন্না শুনি ও মতই মতই না 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 বেটি কি তাহো ইয়া আল্লাহ সিল তে রাখলে শিকার করে শিকা হইছে ইয়া বাবি গে সিল রাজ্য চাকরি করে গো তার কত হাজার সিল আছে মন তো জলদি এক কাম কর রাইস বাইরে খান ভাই খুশি হয়েছি বাইরে দেখছো আমার বউরে দেখছো আমার পুরিয়ে দেখছো এখন সেসব মানে যাও আল্লাহ মন বেশ করে আখর মানে বুঝছি জুতা জুবরি এই মাসন না এ মন নাই যা রে জান্ন আল্লাহ করে কি পাওয়ার দেখাইলাম না বাড়ির বল কুত্তাই দেখাই না নি ও বল দেখাই যায় না কি তা মন তা জালি লাঠি হাত তাকলে এক গাউন পাওয়ার তাকে ওটা মানমুনি ওটা মানমুনি বাল্লা এক বস্তাব লই আইছি তুই আমার জুতা বুতা দেখাই যে বাবি কি তা মাতে তোমার জামাই এত সময় বল যা চাপ 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 তুই এবার বন্ধু মানুষ বন্ধু মানুষ আচ্ছা আমি বললাম মতলব নাই আমার ফুরি আর আমার বউরে তুই জিকেলা তারা জন রাজ্য আলহামদুলিল্লাহ তোর ফর কিছু দিলাই হ্যাঁ ওয়াদা কর আমি যেসা হলে আমার বাবির আর বাতিজির রাজ্য করাই মু তুই পরে তো আর বেঈমানি করতে নাই ওখান ওয়াদা কর তোরে দি আবার বিশ্বাস নাই তোর তুতার মাঝে হল জুর ও মাত পে এখন আর বিকালকে আর কথা পাল্টাই নিবি ওই ওই যা আমি ওয়াদা কর দেখি আমার বউরি আর ফুরি রাজ্য কর রাজ্য কর ও বাবি রাজ্য জয় না 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 এটা আমার পুরো মুখ লইল পায়ে পড়ি গো ও বাবি তোরে মে মুখ না জানা জুতা ইয়া 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 ই কি তা জুতা যাবে নালে মারছিল নি একবারে খারাপ খারাপ কি তৈল জাহানারা হ্যাঁ এগুলো লগে তোমার কিটা ইস্পে ডিস্পে আছে ও কিটা ও হলে নি মা এ ঠিক নি মারি মারি ভাল লাই দিমু খরা পর বাচ্চা তোর শরীর আদ সাহস হয় কিলান হে কইলা জাহানারা কইলা এগুলো লগে কিটা আছে তোর আরে মুখ সামলাই মাইতে কইলাম দেখলাই না তোমার সামনে যে জুতা লইলাম আমি আমি আর কিটা করতাম ও বাখার আমার দোষ কিটা লাগি আমারই না দোষ কিটা পপির গো মাই বুঝরে না তুই তোর মাই লগি লাফাছি বেটি বুঝছিস আমার কাছে বিয়া বড় আগে তাই কোন বেটার লগে লাই না সিন্দর হই তাইল যদি কোন কিছু তাহত না মন্ত জালি লগে তাইলে তাই হাই দেই কি জানো তো কোন কিটা যে হর তাতর মুখে সাইতে আবার ঘিন না লাগে ও ভাই কিটা লাগাইলে চুপ কর তোর মা ইগো আইতো বাড়ি আইতো কেন তুমি না মারা কি না বলি কে শুনি তেলা দা আমি বদলাম তুল রে তেলা দা দেখিস দেখিস তুমি বাড়ি হল আইছ মে খরা পর বাচ্চা হে খরা পর বাচ্চা কারে কিটা খোজ কিটা হইতাম আমি দেখ কেও আইছ আমি দেখ সেইলাম নি এ কথা কথা আসি তুমি রাখলে বেশি বেশি মারতে দিন কই দিলাম জাহান্নাম রে দেখিছ পুরি গাই মই গেল দিবে এ পপি গেল কই গেছে হই যে তোর পুরি যা নিশ্চিত করে আর কি কটার কই লাগে দেখো না বেটি ভালো হইছে যাও এখন ভিজে ভিজে লুচ্চা বেটা খালি ফটটা দেবা বেটি ওজি ই যে ফুকইরার হো বালি আউখান আমার আউখান কিনা ইনো যে মানুষগুলা থাকে তারা আসে আমি মায়া করি না কিরা আমার মুটার কিন্তু বুঝতে না বুঝছেন এটা বুঝছেন না আউকা আমি আরো বহুত জিনিস আপনারা দেখাইতে পারবো ও যে দেখলা নিছি বাবা একটা গো জি
ওজে গোর ই গোরটা বহুত খুড়া নামলো আমার বাবা ও গটাই ভাই সাইরবার কোন ফেল চেয়ারম্যান আ আ ওলো এই লগে কে লগে কে মানে কইলা কিতা কইছো তোমার সাইরবার কোন ফেল চেয়ারম্যান হইছবে হিবে আর যাইও না আর কিতা কইলে সান হতা তাড়া সিনচোডালি তাইনি লাগি তোমার ভাবি লন্ডনি ম্যাগনেট কিতা কিতা ও গটাই ভাই তাই কোন দিন ভাবি হইলা হাই রে হাই এখনো তোর ভাবি হইছ না বর্তমানে হবে হবে হররা হবো ভাবি ও শুনা মাই গো এক তো তরুণী তার উপরে লন্ডনি তোমার লগে মানাইব কিলা বা ইতা আমি বুঝমু তুমি কে হু আর ইউ হে হু আর ইউ হে এর বার খাইছ কে গিলা বার গিলা অত ইংলিশে হু আর ইউ কইতে কইলিলে বুঝছি না বাংলাতে একবার কই দেখবা নাকি লাতে নাসির যা উত্তর দে চুপ কর না দাদা হাই মনতা জালি তুই না আইলে কেন তোর না খাইছ রে তুমি চুপ কর মিয়া সাইবার কুরু ফেল আগে কো টাইম কি লাইছন তান্ডে গাউত খাইছ এই তান্ডে আমি গাউত আনছ কইলাম না তাই না আমার হবেই ভাই হাসানি ও সুন্দরী ঘটনা যদি আসো তে তুমি বিপদি মনতা জালি রে তো ইয়া সাইবার কুর ফেল চেয়ারম্যান লোক ধরছো ফাস ফেল তো আল্লাহ আছে এখানে আমার ডার্লিং এর দোষ কি ওই ওই তুই তো 700 টাকা খাইয়া বুদ্ধি দাদা বেই বান খানোর চুপ তুমি আর মাচ্চো না এ রে আমার ডামা মারে দেখো মনতা জালি না নি ক্লাস 2 দুইবার পরীক্ষা দিয়া পাস করি লাইছি আর এগু চারবার নির্বাচন কারো ইয়া ফেল করতে হুক্কা বারু সালার বেশি জিলর মাথু নাবে গজার দি খাইয়া দিছে গজাই দে বানাইয়া এই বেশি জিলর জাতিলা মাত্রে যে কিছু করতে পারবে নি আমার রে তোরে আবার কিতা করতাম মশাল্লা খান দুসা মারিয়া দিবু বানাইয়া শুনোস নি আরো বাদ বেচতাম না তারে হকি ঠিক করিয়া যাইব এ রে মাথা খারাপ করিস না আর উড়া গাইয়া মরিস না আমি কিতা হকি নি আর তোর মূলা কিতা বিক্কা করত আমি আইছি নে ডন কি এই হারাম দাদা বাজার বার হইয়া আমার দোকানের সামনে দুকুরা গুটি খরচ করনে ও গো দোকান নি ও হুনচা নি গা বিলাতি বেটি তোমারে বানা রকম দোকান ইয়াল্লা মাবুদ আপনি তো আস্তে একটা বিপদ গেলানি হরি এইখান থেকে তুমি চিন্তা করিও না আমার উপরে বিশ্বাস রাখো আর মনে মনে রেডি থাকিও আমার যে তাবর মারলাই এ রেস্ট করলাই আমার অফারটা কিতা স্যার গুলাম বেচ্চা তোকে মুই হাতে নাতে ধরেছি তুই আমার পুরীর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে উবাইয়ে উবাইয়ে প্রেম কর রে তোরে আমি দরিয়ার ইয়ার নির্বাইন করবো রিমাইন করার পরে তোরে তো ডিম থেরাপি দিব এর মধ্যে তুই আস্তে আস্তে শিকার করবি কিতা করত শিকার নব্বই এত সময় থাকি আব্বা তুমি যে কিতা মতো পাগল হয়ে গেছো রে আরে বেটাই তুমি না কিতা করো ইয়ে ইয়ে ও কিতা কও তুমি আমরা তোমারে প্রশ্ন করতাম তোমরা ইনো কিতা করো তুমি তো উল্টা আমারে প্রশ্ন করো আমরারে প্রশ্ন করো আমরা ইনো কিতা করো হ্যাঁ দেখলাই নি চাচা সুরর বর বড় গলা এ বেটা তোমরা বাচ্চ না এই মাত্র আচ্ছা দেখি বললে তো রুবেল পাপ বড় না বাপ বড় আসলে চাচা পাপ বাপ ইটা বড় না বড়টা হইলো মাফ করা হ্যাঁ এই ফুয়া তো দেখা যায় খুব জ্ঞান খুব জ্ঞান তোরে আমি মাফ করে দিলে এলাম হন করলে কি যাই আচ্ছা চাচা যা কবি যাইগি কোন দিন হবে ও বাবা আমিও যাই আচ্ছা কত তুমি যাইতে পারতে জগত খড়া হতে তোমার লগে মাত ও বাবা কিটা মাত মাত হইছে গিয়া বেটি আমার নিষেধ তুই না মেনে তুই বেলের সাথে আবার কেন দেখা করলি কি জন্য ইয়া আল্লাহ সাসা ইলা কইলে জবাব দিব নেহি সাতটি দি বাড়িয়ে গো দশ সপ্তাহ শিকার করব হ্যাঁ ইটা কিতা মাতস বেটা সাতটি দি কেনে বাড়ি বাড়তাম আমার মা মরা ফুরি মা মরা ফুরি ইটা কি দেখো আব্বা আমার মা কি তো মরে গেছেন নি হ্যাঁ তাই তো তাহলে আমার ভুল হয়ে গেছে আই এম সরি আমার পুতপুতি আরে সাসা বন্ধ করো তুমি বেগ আমার কোনো কামনু না হ্যাঁ সাসা তোমার মুরগি হিয়ালে নিত না তো খার মুরগি হিয়ালে নিত কোনসাই কিতা মাতস বেটা খেকু আমার মুরগিও নাই তাইলে হিয়ালে হইতা কি নিত ইয়াল্লা আমি কিতা কইছি তুমি বুঝছো না বেটা এটা বুঝতা নাই কিতা কইতে সুজাবটা কইলা আয় 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 যিনি কোন কিছু খোয়ার থাকে তাইলে কুল্লা সা করি খো আমার আবার সময় নাই না চাচা আমি ওখান কইরাম হাসানও রাজি আমিও রাজি খারে বানাই তা নৌকার মাঝি তোর বাপরে মানাই নৌকার মাঝি খরাপুর বাচ্চা নুন দূর রাখলে দজ্ঞ সাইছিল সুযোগ লইতে রে কিতা মাত্রা উসে মাতিয়ে বুঝছেন আসেন ইলা না চাচা একটু কইয়া যাক
তরে হইয়া দইতা ওবা সাই শুনি যা ঠিক আছে তোর কথা হুনিয়া বেটা আই আমার কোনো লাভ হইছে না কথা তা আমারও তো একই দশা বেটা আইছলাম তো বড় আশা করিয়া তুই আসলে পাখনা মানুষ তুই বেশি বুঝছস বুঝছস দেখো তো আজকে লসটা করলি কুঞ্জের মাঝে হে গোরাইয়ার কুঞ্জের মাঝে তুমি কখনই বিয়ার ব্যবস্থা করো কুঞ্জের মাঝে হে গোরাদে কুঞ্জের মাঝে হে ললিতায় বলনি গোরাদে বন্ধু এ চমৎকার কি চাই বন্ধ হল এখানে এই বুয়া তুই আর কোনো মাত মারবে না তুই আসলে আস্তে একটা বন্ড ওই বন্ড আমি কররা তুমি তাই আর আমারে বাজারে বন্ড এরে কোনো মাত না মোটামে হইছে তুই বন্ড মনে করিলা তুই একটা বন্ড এ বেটা আমি কি তোর মনে হয়নি এমনে বন্ড হইছি আমি তোর এমনে বন্ড হইছি না তোর কি তা লাগি বন্ড হইলা বেটা এরে তুই আর মাতিস না চুপ কর আর আমার মেডাম বলে কি তা লাগি ওই ওই মেডাম খোঁজ করে মম হো মম হো মম সরি আই এম সরি মম কি আর সরি হে কি আর সরি আর কি আর মম এই বৌমা কই তাই তো তান বাড়িতা কই বালা হইছে আমার নানি সব প্রোগ্রাম ক্যান্সেল হয়নু ক্যান্সেল হওয়ার দরকার কি চা আজকে তোমার আমার বিয়ে যাও এর পরে 10 12 দিন করবি তে আমরা ফুয়ার বউ করে আইবা না না এটা আমি মানি না আগে ফুয়ার বউ গড়ো আর তারপরে আমরা বিয়ে হই আবার দাও কথাটা চলো নড়চড় করা যায় নানি মডাম ই কি দেখো তাইলে তো এত কি মমতাজ বেটা বালা তুই কিন্তু মমতাজ বেটার কাছে আমি যাইতাম কিনি না 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 এটার দরকার নাই মমতাজ কি মানুষ ভালো না আমি তুমি বাই দিলে এখন বউমারে জলদি লিয়ে যাও কি যাও বাবা কুড়ু কিন্তু না মে কাম করো দিন কুল ভিতরে যে সাগর ফুড়িয়ে গেল যাও মে বাগে ইয়া থাকে যাও কইলে মনে ধুড়ি না ও না হল্লাবো কি তা খানা খানি চলে হে যাইতাম কিনি আমি বাড়ুইয়া জি না জি দাও না তা হই এই বেটা গেলে এক ঘন্টার ভিতরে বউমারে লিয়ে যাও কি যাও ইয়া আল্লাহ আচ্ছা বাবা দোয়া করুন জানেরো ভালো লাগি যাও 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 আসসালামুয়ালাইকুম আসসালামুয়ালাইকুম বাবি আমিও সরি কইছি কও না কেন সরি জুড়ে আই এম সরি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি খুশি হয়েছি এবার আপনার খুশি তা জানি আল্লাহ বাবি বাউতে তুই রা মাত আসছি আমার লগে আপনার কিটা মাত থাকতে পারে মাত থাকতে পারে না নি কারণ হইল কি তুমি আমরা রও গেরা আমার বাবি বুঝছেন নি এখন আপনার সুরে বুঝাই যা রাখি কিলা বেতালা বেতালা বাপ লাগে আমার উপরে বিরক্ত নি কইলাম না আই এম সরি দেখো মন্তাজ ভাই আমি বহু সহ্য করছি আর কিন্তু সহ্য করতাম না আমার পপির বাপরে কইলে নানি আপনার রাস্তা রাখতা না এখন বুঝরানি ইয়াল্লা বাবি হজলি আমার লাগানে ফলাবার দিল আমার তুমি কিতা মাতলা তোমার পপির বাপার এন বাপ আমার গুতা কি আটাঙ্গুল বাটুই লগিয়ে বেটা কিতা মন করিলি ব মন্তা জালি আর আমার বুয়ার খান কা নান্দি বিন্দি মাত মাত না মন্তা জালি সুগার আনটা এখন ন লাবই ব জীবনে গৌরবা আবার যাইরা কিনা হলাই না আমি স্যার কি একটা সমাধান হইতো সুন্দর করে তুমি গেলা কি আবার গুইরা গিরে সাপ এলাইন ওই 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 ই কেন বৈছো ঠিক কইছে সামান্য ভুলের কারণে যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়ে যায় ওইলে আমি তো ইবা যাইতাম তাইতাম না আমার আমি তাই নি রাখি ও হুনলাইনি মা সইলাম না ধরলাম না আমি তোমার জুড়ে কুমবাই দিলাম গিয়া এর এখন মন থাকবে খান খামার বিরক্ত করে না তুমি যাও কিন্তু কিয়া ইয়াল্লা ও আদবি বাবি একবার বিয়া দেব লাগান মা তুই না গিয়ে মন্তাজ ভাই রে বা তোমার আল্লাহর দোহাই লাগে আমার আর ডিস্টার্ব হন করিও না আমার ফুরিলে এমনি আমি খুব টেনশন আছি অত গো বাবি ফুরির কথা কই আমি মনটা জালি রে একবার ইমোশনাল বানাই লিলা আচ্ছা কি তো হইছে আমার বাতি জি ফফি দেখো মনতাজ ভাই আজ দুইটা দিন আমার ফুরি কুতারে পাইরাম না এমন কি তা তাইর বাপরেও পাইরাম না কিলা যেন কইতাম খবরটা এ ও বউ সাসি পপির কিতা হইলো বুড়া বেটা নয় মরি যা অসুবিধা নাই পপি কই দূর লেটা জিরের আনতা যে কিতা বুড়া বেটা মার আগে আমারে বুঝতে দে তাই কোন লাইনে কইরা ও লাইনে বুঝছ না তরে তো হউ দাম দাইও মার তুমি বুঝছ নি লাইন কিতা তাস করি মান মু তা বাগাই দত পলে আ তুললে না তুললে না মাতো বান করু বা আমি মাতি বুঝি দেব বাবি জি মন্তাজ ভাই কইলেন কিতা কইতা আমার কিন্তু এত বেশি সময় নাই আচ্ছা বাবি তার জরুরি কাম শেষ কইলা পরে তোমার লগে দেখা হইব বুঝছ নি ও কোন নিচে কি আমার উপর আবার মাইন্ড করিও না আমি আমার ভুল বুঝতাম পারি আচ্ছা ভাই ঠিক আছে
তোমার লাইগা সাজাই রাখি ফুলে রবি সানা তুমি যাইতাই মাই গো মাই এই জুতা তো কেন চাইনিজ জুতারে ওয়া আল্লাহ মাফ করতে আমার বাচ্চি আমি আমার কিশুকে যায় দিন রহজনি কেউ জানে না কুহুসুরে মনে রাগুন আর জ্বালাইও না বাবাটা কুহুসুরে মনে রাগুন আর জ্বালাইও কি তৈছ মতো ভাই কোন দুঃখে দৌড়াই রা হে মাহনায় কান্দি তোরে বাপনাই বাবি তোরে বন্ধু তুইলা দিহি তো মুখে পানি রে আহা ও মতই ভাই কোন পানির কথা কইরা ফাট্টার পানির কথা কইরা না ফুরকির পানির কথা কইরা জানি না রে ভাই জানি না দুঃখের জ্বালায় মুই সবটা বলি দিছি আহা মতই ভাই তোমার তো দুঃখ হানে রে ভাই যার মা নাই বাপ মরে না থার দুঃখ তাতনাতে খার দুঃখ তাতবে না হোসাইন তোমরা ঠিক কইছো মতই ভাই মা নাই বাপ মরলে তার আদায় পাইলে আদায় পাইতে গিলা বা গুড়ার কই মাছের জান আছার বিচার খায় কিন্তু মরে না কি তারে মতো কি তাই শিখছেন না খার হত্তা মতো কিন্তু ওই না নদীর পাহাড়ে রে চাচু গুলা গুলা পানি রে তার হল জার খালি মগন বরাবর বাচ্চা ওই না পানিতে কুমি রে রো বাসা তোমার মার বাচ্চা বরাবর বাচ্চা ইখানে তোমরা কত সময় থেকে আছো হোসাই সসা আমরা 1 ঘন্টা থেকে বহাত কি তো বিশেষ সা এ বেটা তোমরা আমার পপি গুটারে দসু তুকাইতে হেরান নাই কিছু হাল্লাড় ফুরি না বি হাল্লা তো নাই গুতা আমার ফুরি ও আমার ফুরি গুতা গেল কই সারা দিন থেকে ফাইরাম না এখন তুকাও আমরা যাওয়ালা কইছ আমরা দুগুতা কি জেসাই করে গসাইলাম হেত তো দিলাই না দিবা গিলা বেটার ভিতে নুইং ছাবরা ইনশা লাগি তো দিলা না এ বেটা কিতা খার সামনে মাত্রাই বুঝরাই নি আমি আসি আমনে আমার ফুরি টেনশন লইয়া তোমরা মাত্রাই উল্টা ফালটা অমতু দেশত মন করে না রে ওই চাচ্চু হ্যাঁ মন করে না ও বেটা আমরা মন করি দে কেনে মন পড়তো না রে বা চাচ্চু সব তোমার বউর কারণে চায়না জুতার বাড়ি খাইছ না তো তো বুঝলা নে কেনে মনে পড়ে না হ্যাঁ কিতা হস বেটা আমার বউর কারণে চায়না জুতার বাড়ি কিতা হলে কুলাসা করে করে বা মাথায় খাম করে না বা জাপসা জাপসা মারে ক্লিয়ার হোক একটু আমি বুঝি ও বাস আসা ইগুল লগে মাত কিতা কর আমরা লগে মাতো পুরি আরিছে আমরা না তুকাই দিই হায় রে বাবা রে ইগুন এটা আছে নিবা তুমি ওগুলো মাত্রাই কেউ বললার না সবে সেরা সুযোগ লইতে বাবা না আমি সুযোগ লওয়াত নাই এখন খো আমার মাতা নেটাইছে কিতা কই দেখো সেই এখন ক্লিয়ার নেট তেয়ার হোসেন রে বাজে তো তোর হন নেটাইছে ফোরজি নি ফোরজি যদি না যা তাকে তাইলে খো সসার আমার ফুরি পপি গুতারে দসত নি তোর সকুর সামনে আসা ওই আমার সকুর সামনে দিছে রুবেলে আ তো দইরা তোমার ফুরি পপি রে লই যাত তা কিতা মাতস বেটা কটাই বাড়ি ওই আমি আইছে দিয়া ও সসা কই দিরা ও তো কটাই বাড়ি দিছে কথা বিশ্বাস করে রানি দূর বেটা দূর ওই না ন দিরে কাটে চাচুরে ও চাচু কুমিরের বাসা কুমিরের বাসা কুমিরের গালার মুনের বাসা জলদি আইও ইনোগিয়া কোনো মাত মাতিও না এক চান্সে যদি উদ্ধার হই যাম পারিতে তার হই গেলা আমার কিন্তু জোর করে তুমি কিচ্ছু মাতিও না খালি আমার লগে থাকছ ও আব্বা আব্বা যা বেটো কই গো ভাই আও ও দেখো ইয়া খালে লই আইছি এই শালা যা দেখো ইগুলি লই আইছস কিতা নাকি গলাটি আমার মাটিতে দাম দিগুলি ওবো বেজাল করিও না তোমার কিটা মন নাই নি আমার বিয়া বাদে যে তোমার বিয়া টিকা তো বন্ধ আছে বেহাদার দাদার কই লাগি লটা পাটাটা নাইলে দই গুড়ে বিছাইয়া বানিলা বনে ই সুরর ফুড়ি রেখিতা লাগি আজ তাই ভাবে নির্বাচন রে ঠাড়ি রাতা জার গুটে কা কাইয়া আটো গুল লগে সব কর দিছে গুলাবর গুলাব হল ওবা ডাকি দাম ও মম এই 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 তুই কিটা মম তুই ডাকি কিটা হারাম দাদা হারাম দাদা হারাম আসসালামু আলাইকুম রুবেল বৌমা ওইসে দমলো দিন মাদান বালাগা এই তোমরা যে বিয়ে হইছে কাগজ হই খাবিন নাই আমরা ওই খাবিন নাই রে ডুকা বিয়ার দিন এটি খাদি সাহেব আইসলা ঠিক আছে আর ভাও হঠাৎ তা খুঁটি গেছে
নিজের বউরে চিন্তা তোর ভুল হওয়ার কথা না ইকান তো ঠিক আছে আখতর বিয়া তো নানি এর মাঝে বাক্কা হয়ে দিন হয়ে গেছে বুঝছিনি ইনো ভুল হইছে ভালো কি আর ভুল সকলটা ঠিক আছে তাহলে কাম করো আবার তো করে যাও পরে বুঝে যাইব না না ইতা খাসা কাম আমি করি না আমি আবার তারে খাজিয়ে বসে লয়ে গিয়া বিয়া দিব ইতার দরকারটা কি ইতা লাগতো না তাহলে তোমার আর আমারটাও লাগতো না হ্যাঁ রাগ করি না রাগ করি না আচ্ছা শোনো খাজিয়ে বসে কোন লাগে আমার আমারে মাফ করে দিল না তোমার লগে করছি আমি দেখো মন্তাজ ভাই একটা কথা কই সিদিন আমার লগে তুমি যে বিয়া দবি করছো ই মুখর কথা ইটা মাফ হইতো না ও বাবি ও তো মাইন্ড আমার উপরে করছো ইনি কোন লাগান মাফ দেওয়া যায় না তে কিটা করলে আমার মাফ করে দিবা তে মতই রে পাঁচবার কানো ধরাইলাই ওই ওই মতই রে তো হইজো মাংনা জেসা কানো ধরাইল দা নাই নি ইয়াল্লা বাপর ইয়া পাঁচ সাতবার কানো ধরলে কিটা মনে হয় যায় ই নেগেটিভ চিন্তা করছ কেনে কিটা কইন বাবি চুপ হর হইলাম আর বাবিটা বিয়াবার রাখকো না বহুত সহ্য করছে আমি কিন্তু আর সহ্য করতাম না কইয়ে দিলাম মো ইটা খামি হইতো না ও নসান বাবি টাবি ডাকতাম না আর কি জাত লই বাইতাম জিন্দা বাজার আম্বর খানা কোন লই নাই বুঝছনি বাইরি ঘরের বাবি আর উপরে দিয়ার কুত্তা আসেনি ডং তো স্বাভাবিক করতাম উপার মু বুলা বুলি দিন আইলে মুর্তা দি বাড়ি যাই মু দেখ পাই দেখো মন্তাজ ভাই ইনটা কি যাও কি করাম তোমার মা তুই কিন্তু আমার অসহ্য লাগে হেসে কোন সময় কিতা করে দিম কইয়া দিলাম ইয়াল্লা গো বাবি মো তৈরে দিও খানো দুরাইতাম আসলাম এর বাদে সরিও কইলাম এর বাদে আরো যেটা কইবে তাও রাজি তার বাদে তুমি রাজি না আচ্ছা কিতা করলে তুমি খুশি হইবে বেলা সাক্ষী আর একু সাজি লাগে আর একু উকিলবা আপনি বুঝছেন না আমি তো আমার অফিসে যাইতাম আমার তো এখানে ডিউটি শেষ ডিউটি শেষ মানে কিতা বাচ্চা ও রুবেল রুবেল রে তারা ব্যাপারটা
রুবেল হলো আমার ছোট ভাইয়ের বন্ধু আমি তার অনুরোধে আপনার বাড়িতে এসে রুবেল আর পপির বিয়েটা সম্পূর্ণ করিয়ে দেওয়ার লাগি আমার লগে ব্যাটারি কল লাগে আমার লগে ইয়তো কিছু করার অর্থটা কিটা আমি আপনার লগে কিচ্ছু করছি না কোনো প্রতারণাও করছি না জাস্ট একটু রূপ দেখাইছি আপনারে আয়ত্তে আনার লাগি বল করছে আপনি মানুষের রূপ দেখাইয়া লাভ কিটা কইলাম না মানুষের আয়ত্তে আনা যায় আমি আপনার রূপ দেখাইয়া আয়ত্তে আনিয়া আমি আমার উদ্দেশ্য হাসিল করছি আপনি জানেননি কেউ বস করতে হইলে হয় তার লোভ দেখানি লাগে নইলে ভয় দেখানি লাগে আর আপনি কেন জানেননি কেউ যদি ভয় আর লোভের ফান্দু পড়ে যায় তাহলে সব সময় আপনার কথা শুনতে বাধ্য যেমন আপনি চলছেন আমার কথা মতো এই বুঝে লইছি বুঝছি আসলে যে কোনো আর লোভ হওয়া ঠিক না আর যে স্যার কথা মতো চলাও ঠিক না ঠিক কইছেন ভয় আর লোভ এই দুইটা জিনিস মানুষের বিবেক নষ্ট করে আচ্ছা মানলাম আমি কিবা সব তো বুঝলাম বুঝলে তোমার উদ্দেশ্য কি আছে এখান তো আমি বুঝলাম না আব্বা এখন তো বুঝছো না নি তার উদ্দেশ্য হইলো আমার আর পপির বিয়া মাঝিটা বেটা তোমরা সব চিট তোমরা আমাকে প্রতারণা করছো জি না প্রতারণা না আপনারে একটা শিক্ষা দিলাম আপনার আবেগ আঘাত দিলাম যেন বিবেকটা জাগিয়ে ওঠে আমি কি তা আবেগ লইয়া চলিনি অবশ্যই আপনি যদি আবেগ লইয়া না চলতা তাহলে চারবার নির্বাচনে ফেল করিয়া আবার নির্বাচন খেলা লাগি রেডি হইছেন কেন হ্যাঁ আবেগ লইয়া যদি না চলতা তে ফুড়ির বয়সী ফুড়িরে চাইলা রে বিয়া করিলতা আর শরম দিও না বেটা আমি বিবেক লইয়া আসলাম ওইলে লন্ডন রাজায় মানি আমার বিবেক লইয়া নিচে কিটে ভূত হাসানি ওই আসলে ইমোশনাল লইয়া কিচা করছি আমি নিজেও হইতাম পারতাম না ওইলে ই বয়সে ইমোশনাল হওয়াটা আমার ঠিক হইছে না আসলে ইমোশনাল হওয়া ভালো না আপনার আগে হইতাম ইমোশনাল হইলে খোটাই মিয়া লেখা নানি ইমোশনাল বেলেক মেলিয়া মরবা